দর্শক মণ্ডলী কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সো আজকে ট্র্যাকের ভিডিও করতেছি, ইয়েজিয়ার কুরিয়ার সার্ভিসের কেন ভিডিও দিচ্ছি অবশ্যই বুঝতে পারছেন। আমার একটা পার্সেল আছে, একটা ড্রোন অর্ডার করছিলাম, ডিজিআই ম্যাভিক মিনি। সো আজকে ইয়েজিয়ার কুরিয়ার সার্ভিস থেকে আমাকে পার্সেলটা ডেলিভারি দিবে, এই জন্য আর কি আমি ইয়েজিয়ার কুরিয়ার সার্ভিসে গেছি। তবে 2 দিন লেট হয়েছে আমার প্রোডাক্টটা হাতে পেতে। আর আমার সাথে আছে সম্রাট। সম্রাট দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো টাকা নিয়ে গোনাগুনি করতেছে আর ভাব নিচ্ছে, কারণ অনেকগুলো টাকা তো হাতে থাকলে একটু শরীর গরম গরম লাগে, খুব ভালো লাগে আর কি টাকা হাতে থাকলে। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন ভাইরা বসে আছে টাকা নেওয়ার জন্য, আর আমার পার্সেলটা একটু সামনে, এই যে দেখতে পাচ্ছেন যে হবি শপে আমি অর্ডার করছিলাম, হবি শপ লেখাই আছে উপরে, হবি শপের লোগো সহ কাগজ আছে। আর সম্রাট টাকা গুনতেছে কত টাকা আছে। আর এবার আমি শুরু করব যে পার্সেলটা হাতে পাওয়ার পরে আমি এবার কাটবো। তবে কাটার জন্য কুরিয়ার সার্ভিসে কোনো রকম ছুরি বা ব্লেড ছিল না, এই জন্য আমি আর কি স্কেল দিয়ে কাটা শুরু করলাম। সো দেখতেই পাচ্ছেন যে স্কেল দিয়ে আমি কাটা শুরু করছি, তবে জানি না কতক্ষণ লাগবে স্কেল দিয়ে কাটতে গেলে, কারণ স্কেলে ধার নেই আর কোনা দিয়েই, স্কেলের কোনা দিয়েই আমাকে সব কিছু কাটতে হচ্ছে। টেম মারা আছে, এই যে হবি শপ, হবি শপ দেখতেই পাচ্ছেন যে হবি শপ, হবি শপের লোগোটা আমি দেখানোর চেষ্টা করছি। যেহেতু হবি শপ থেকে আমার নেওয়া হয়েছে ডিজিআই ম্যাভিক মিনি, কেন নেওয়া হয়েছে হবি শপ থেকে, কারণ আমি শ্যামজন ভাইয়ের ভিডিও দেখে আমি আর কি এই প্রোডাক্টটা অর্ডার করছিলাম হবি শপে ওয়েবসাইটে। কারণ এখনকার সময় অনলাইন শপে কিছু কিছু অনলাইন শপ আছে যারা প্রতারক, এই জন্য আর কি হবি শপে অর্ডার করছিলাম। শ্যামজনের ভাইয়ের ডিসক্রিপশন বক্স থেকে আমি লিঙ্কটা নিয়ে তারপর কিন্তু আমি হবি শপে অর্ডার করছিলাম। হবি শপের আবার একটা নির্দিষ্ট ওয়েবসাইটও আছে, সেই ওয়েবসাইটে যেয়েও অর্ডার করতে পারবেন, আবার নির্দিষ্ট ফেসবুক পেজ আছে, পেজ থেকেও অর্ডার করতে পারবেন। যাই হোক, আমি এখন প্রোডাক্টটা প্রায় খোলার পথে দেখতেই পাচ্ছেন যে খোলার পথে আমি খুলে ফেলছি, অলরেডি খুলে ফেলছি। তবে এবার আমরা মেন জিনিসটা দেখব, সেটা হলো এই যে দেখতে পাচ্ছেন যে উপরে একটা মেমোরি কার্ড আছে, মেমোরি কার্ডটা আমি সাইডে রেখে দিলাম। তবে আমাদের মেন আকর্ষণীয় যে জিনিসটা সেটা হলো আমাদের ডিজিআই ম্যাভিক মিনি ড্রোনটা, এই যে দেখতেই পাচ্ছেন ডিজিআই ম্যাভিক মিনি ড্রোন। যাই হোক, একটা পপুলার গার্ডও আমি নিয়েছিলাম, কারণ ভাই অনেক রিকোয়েস্ট করে বলছিল যে পপুলার গার্ডটা হলে আপনি কোনো রকম অ্যাক্সিডেন্টের শিকার হবেন না, কারণ ডিজিআই ম্যাভিক মিনির হলো সাইড সেন্সার নেই, তবে নিচে সেন্সার আছে তবে সাইড সেন্সার নেই, যে ওয়ালের গাড়িতে ধাক্কা খেতে পারে, এই জন্য আর কি পপুলার গার্ড নেওয়া হয়েছে। আর সাথে একটা হুডও নিয়ে নিছে, যেটা হলো গেম বেল হুড, ডিজিআই ম্যাভিক মিনির গেম বেল হুড। আর এবার আমি যেটা করব সেটা হলো যে আমি এবার প্যাকেটটা খুলে ফেলবো। সো প্যাকেট খুলতে গেলে আমাকে একটু কষ্ট করতে হবে, কারণ ব্লেড না তো এটা স্কেল দিয়ে কাটতে হচ্ছে, এই জন্য স্কেলের কোনা লাগিয়ে তারপর অনেক কষ্টের পরে তারপর আমি প্যাকেটটা কাটতে পারবো। সো দেখতে পাচ্ছেন যে অলরেডি কেটে ফেলছি। এবার একটু ধৈর্য ধারণ করেন, আপনারা সবাই একটু ধৈর্য ধারণ করেন, করলে দেখতে পাবেন যে ডিজিআই ম্যাভিক মিনি আমার স্বপ্নের মতো আর কি, ড্রোনটা আমার স্বপ্নের মতো, কারণ সবার ইচ্ছা থাকে যে ড্রোন দিয়ে ভিডিও করবে। সো আমারও ইচ্ছা ছিল ড্রোন দিয়ে ভিডিও করা, তবে আমার স্বপ্নটা পূরণ করছে আমার বাবা। বাবা টাকা দিছে ড্রোনটা কেনার জন্য, কারণ আমার অনেক দিনের স্বপ্ন ড্রোনটা আমি কিনবো। সো আমার বেশি দামের ড্রোন না মোটামুটি, কারণ ডিজিআই ম্যাভিক মিনি সর্বনিম্ন বাজেটের এই ড্রোনটা আমি নিয়ে নিলাম, স্বপ্ন পূরণ হলো, অবশেষে স্বপ্ন পূরণ হলো। যাই হোক দর্শক মণ্ডলী, এটা সামনে দেখতে পাচ্ছেন একটা ক্যাপ লাগানো, ক্যাপটা হলো গিম্বল ক্যাপ, ক্যামেরার সামনে ক্যাপটা লাগানো। এটা হলো রিমোট, এই যে রিমোট দেখতেই পাচ্ছেন, যে রিমোট সো প্রথম তো অনেক কিছু ভুল ত্রুটি হবে, কারণ আমি ঘোরানোর চেষ্টা করতেছিলাম যে রিমোটের এন্টিনা ঘোরানোর চেষ্টা করতেছিলাম যে একই লেভেলে আসে কিনা, তা দেখলাম যে না, একই লেভেলে আসবে না, একটা একদিকে থাকবে আর একটা আরেকদিকে থাকবে, উল্টা একটা সোল্টা। যাই হোক, এবার আমি রিমোটটা খুলবো, একটু বাদে আমি রিমোটটা খুলবো, খুলে তারপরে আমি চেষ্টা করবো যে স্ক্রু আছে রিমোটে, স্ক্রুটা বের করে আমি লাগানো শুরু করলাম। এই যে দেখতেই পাচ্ছেন যে লাগানো শুরু করলাম, আর এর সাথে আরও 2টা স্ক্রু ফ্রি দেওয়া হবে, বক্সের ভিতরে থাকবে, আর পাকাও থাকবে, 4টা পাকাও থাকবে। আবার আমি যেটা করছি সেটা হলো স্ক্রুগুলো খুলছি, খুলে আবার ভিতরে যেখানে ছিল সেখানে আবার লাগিয়ে দিলাম।
লাগিয়ে দিয়ে এবার রিমোটটা আবার আগের মতো করে দিলাম। তবে এবার যেটা করতে হবে সেটা হলো অ্যান্টেনাগুলো ভাঁজ করে দিতে হবে। তবে অ্যান্টেনাগুলো ভাঁজ করার জন্য আমাকে সম্রাট একটু বলছে যে অ্যান্টেনাগুলো প্রথমে এটা ভাঁজ করতে হবে, তারপর ওপরেরটা ভাঁজ করতে হবে। এই যে ভাঁজ করে ফেলছি, তারপর আবার প্যাকেটে ভরে আমি আবার ডোনের বক্সের ভিতরে ঢুকিয়ে রাখবো রিমোট। আপনার আরেকটা স্বপ্ন পূরণ হলো। স্বপ্ন মানে ইয়ে হলো আমার লাস্ট, মানে আমার মানুষের স্বপ্নের শেষ নেই, তারপর আপনার বড় আরেকটা স্বপ্ন পূরণ হলো। আপনার অনুভূতিটা কেমন বলেন? সে এক কথায় সেই, তবে স্বপ্নটা পূরণ করছে আমার বাবা। হ্যাঁ, আমার ইচ্ছা ছিল যে একটা ড্রোন থাকবে, আমার একটা গিম্বল থাকবে, একটা ক্যামেরা থাকবে। তা ক্যামেরা আছে, গিম্বল আছে, আর ড্রোনটা সব ছিল, ড্রোনটাও পূরণ হয়ে গেল। তবে ভবিষ্যৎকে আমি ধন্যবাদ জানাবো, কারণ লেট হলেও সব কিছু হাতে পেয়ে গেলাম আর কি। আর ভাই অনেক হেল্প করছে, এখন আমরা সব কিছু গোছাই নিয়ে বাড়িতে চলে গেলাম, এই তো। আর এই হলো মেমোরি কার্ড। ভাই আমাকে নিজেই বলছিল যে একটা মেমোরি কার্ড নিতে, মেমোরি কার্ডটা নিয়ে নিলাম। আর হুটো, তার মানে এটা হলো গেম পেল হুট, ড্রোনের গেম পেল হুট, এটাও আর কি ভাই বলছিল এটা নেওয়ার জন্য। আর পপুলার গার্ডও নিতে বলছিল, পপুলার গার্ড কারণ সেফটির জন্য, কারণ এর সেন্সর সামনে সেন্সর নেই, তো এই জন্য আর কি ডিজাইন ম্যাভিক নিয়ে। যাই হোক, সব কিছু হাতে পেয়ে গেলাম। আপনার খুশি না? হ্যাঁ, খুশি মানে সেই খুশি। যাই হোক, এই ব্যাটারি চার্জ থাকে না বাড়িতে, যে চার্জ দিব, চার্জ দেওয়ার পরে তারপর ব্যাটারিটা আমি বানাবো আর কি ভিডিও। তাহলে আমাদের আরো একটা বড় স্বপ্ন পূরণ হয়ে গেল।